তোমাদের মানে তোমাদের না ঠিক এটা তো আমাদের সবারই ব্যান্ড ছিল, ব্যান্ড থেকে আমি চলে যাওয়ার পর তোমাদের যে গন্ডগোলটা যে লাগলো তোমাদের, তো মারামারি যে হলো, তোমরা কি আমাকে অনেক মিস করো নাই? কেন গেলা? কেন কেন গেলাম তুমি জানো না? কেন গেলাম? তুমি তো আমাকে বাধ্য করছো, কথা এখন বলতে চাই না ক্যামেরার সামনে। এনিওয়ে বলো, তার পাগলামি আমরা যখন আর টলারে করতে পারছিলাম না, এর ঠিক আগে আপনি বুদ্ধিমান দেখে আপনি অনেক আগে চলে গেছেন লিপ করতে, ঠিক আছে? আর আমাকে তো গলা ধাক্কা ধরে বের করে দিছে ব্যাংক থেকে। হ্যাঁ, এই কষ্ট আমি জীবনেও ভুলবো না, আমি জীবনেও ভুলবো না যে আমাকে কেউ, আমি একজন গিটারিস্ট, আমাকে ফার্স্ট টাইম কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দিছে ব্যান্ড থেকে। কোনো কথা ব্যান্ড থেকে সিঙ্গার থেকে ফার্স্ট টাইম পপুলার সিঙ্গার সিঙ্গার থেকে ফার্স্ট টাইম ওই হচ্ছে কি বলে না, বিষয়টা খুব ভালো, বিষয়টা খুবই ভালো। তোমরা যে মজাটা নিচ্ছ না আমাকে নিয়ে আজকে, না ওকে ওকে ফাইন, আমরা এখন অন ক্যামেরায় আছি, আমরা এখন একটু ফর্মাল তো হতেই হবে। ওকে ঠিক আছে, যেটা বলছিলাম ভাইয়া, মানে যে কাজটা করেছে এখানে তো অনেক অসাধ্য সাধন করেছে সৈকত ভাই তালাশ ফিল্মে, কিন্তু অ্যাজ আ সিঙ্গার ইউ আর ভেরি গুড, ভেরি পপুলার, এবং আমরা সবাই জানি এবং সবাই আপনার গান খুব পছন্দ করি। সেই জায়গা থেকে এই যে অ্যাক্টিংয়ে আসা বা এটার যে একটা ব্যাপার, মানে এই মুভির সাথে ইনভলভ হওয়া, এটা কিভাবে? এটা একটা সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে কোনো সিঙ্গার বা আর্টিস্ট যারা মিউজিক্যাল রিলেটেড মিউজিক করে সে খুব ভালো একজন মিউজিশিয়ান, সেটা আমি রিভিল করছি সিনেমায় অ্যাক্টিং করতে এসে। আমি জানতামই না, আমি কিন্তু তাকে প্রিভিয়াসলি চিনি, কিন্তু সে যে এত ভালো মিউজিশিয়ান সেটা আমি জানতাম না যখন সে ড্রামস বাজাচ্ছিল। আচ্ছা যাই হোক, এটার সাথে আমার ইনভলভ হওয়ার যেটা গল্প সেটা হচ্ছে যে সৈকত নাসির স্যারের সাথে আমার অনেক অনেক দিনের একটা সম্পর্ক, বিভিন্ন সময়ে এই গল্প নিয়ে কনসেপ্ট নিয়ে তার সাথে আমার ডিসকাশন হয় বা আড্ডা হয়। তো এই গল্পটা যখন আমাকে শেয়ার করে তখন কিন্তু আমি একজন মানে জাস্ট লিসেনার হিসেবে আমি শুনে গেছি। অনেকরা আমরা রাত জেগে গল্প করতাম, তো রাত জেগে এই গল্প শুনলাম একদিন। আমি গল্প টল্প শোনার পর আমি তো খুবই এক্সাইটেড, ভাইয়া এটা কবে বানাবে, রুমুক সুমুক, আমি বিভিন্নভাবে ভাইয়াকে জ্বালায় দিছি। তো কিছুদিন পরে যখন এই সিনেমাটার কাস্টিং শুরু হলো, হুট করে আমাকে একটা কল করলো রাজু ভাই। রাজু ভাই কল করলো, বললো যে আপনি কোথায়? আমি বললাম আমি ইয়েতে অফিসে আছি। সো পরে বললো যে আপনার এই সিনেমাটাতে শুভ নামে আপনার একটা ক্যারেক্টার আছে, আপনি হচ্ছেন ব্যান্ডের গিটারিস্ট এবং এটা আপনাকে প্লে করতে হবে। সো আমি কি পরিমাণ যে এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে যখন আমি গল্প শুনছি, গল্প শোনার পর যে কোনো সাধারণ মানুষ যে অভিনয় জানে না তারও এক লোভ লাগবে এই সিনেমায় কোনোভাবে ইনভলভ হওয়ার জন্য, এই সিনেমাটার সাথে যুক্ত থাকার জন্য। এবং আমাদের আমাদের সরি মানে ব্যক্তিগতভাবে কিন্তু আমার গিটার আমার খুব ফেভারিট একটা ইনস্ট্রুমেন্ট, এবং আমাদের ব্যান্ডটার নামটাও কিন্তু দুর্দান্ত একটা নাম ছিল, রকার্স। রকার্স, মানে ওয়াও, শুনলে ওরা যে গুজবাম্প হয়, একটা খুব পাওয়ারফুল কিছু। কেন সেই ইন অডিটোরিয়ামের যে পারফরমেন্স, আপনার পারফরমেন্স দেখে আমি যে শিল্পী আমি ভুলেই গেছিলাম। আমি উঠে বাবা বুবলি আপু এত সুন্দর লাইভ পারফর্মিং করে, মজার মেমোরিজ আছে ওই গানটা শুট করার সময়, রঙের দুনিয়া, এটা তো ডেফিনেটলি খুব পপুলার একটা গান, ডেঞ্জারাস। তো আমরা যখন অডিটোরিয়ামে শুট করছিলাম, সামনে তো মানে শত শত অডিয়েন্স বসা, তো তারা না মানে তাদেরকে কিন্তু ভাইয়া সৈকত ভাই কিন্তু বলেও নাই, ভাইয়া বলছে থাক আমরা আমাদের মতো শুট করছি সবকিছু। হিউজ তো ক্রাউড হচ্ছিল আমাদের শুটিংয়ে, তো সবাই আসছে প্রতিদিন, সবকিছু সবাই ক্রাউড হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, তো অটোমেটিক্যালি সবাই বসে গেছে এবং বসে আমাদের শুট শেষ, আমরা সব প্যাক আপ করে দিচ্ছে, মানে ভাইয়া প্যাক আপ করে ফেলছে, ওখানে সবাই বসেই আছে। ও আরেকটা আরেকটা মজার বিষয় আমি এখানে শেয়ার করতে চাই, অডিটোরিয়ামে যখন লাইট টাইট ক্যামেরা ট্যামেরা রেডি হচ্ছিল, এর আগে সাউন্ড চেকের জন্য ওই গানটাকে আমরা প্লে করছিলাম, মানে আমি গিটারে রিফিং কিভাবে করব, মানে আমি পেছনে একদম লাস্ট হাড়িতে দাঁড়ায় দাঁড়ায় আমি ইয়ে করতেছিলাম যোজনার, আমি তো রিফিং কিভাবে করব, এটা কি কি পার্ট আছে, প্রত্যেকটা পার্টগুলো যাতে একদম লাইভ মনে হয় ওই রকম একটা প্রিপারেশন নিচ্ছিলাম। তো মানুষ যখন গান শুনছে ওই গানটা শুনে ওর একটা ধাক্কা লাগছে, কারণ রঙের দুনিয়া কেউ এইভাবে শুনে নেয়, আব্দুল করিমের গান কেউ এইভাবে শুনে নেয়, আর এই সৈকত স্যার মিউজিক টেস্ট তার এত ভালো, এই সিনেমার যখন ছয়টা গান যে সিলেক্ট করছে, মনে হয় সে 20-25টা গান মনে হয় সেগ্রিগেট করছে, সেখান থেকে 6টা গান এসে আচ্ছা লক হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই সিনেমার গানের প্রত্যেকটা ডিসকাশন আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ কিন্তু স্যার আমাদেরকে শেয়ার করছে, গান একটা নতুন আসছে সাথে সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার, শুনে দেখ কী অবজারভেশন আছে। তো আমার কাছে সবথেকে এই মানুষটাকে আশ্চর্য মনে হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে, যে একজন ডিরেক্টর আসলে এত মাল্টি ওয়ার্কস কীভাবে করে এবং মাল্টি ট্যালেন্ট কীভাবে হয়।
আচ্ছা আমাদের সবগুলো গানই তো খুব প্রিয় এই মুভিতে, তো স্পেসিফিক ভাবে তো আমরা বলছিলাম রঙের দুনিয়ার কথা, তারপরে অন্যান্য সব গানগুলোই তো আছে, কিন্তু যে গানটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শুট করেছিলাম, মানে খুব মনে হচ্ছিল কি সবাই সবার সাথে সেই মুহূর্তটা আমরা রিলেট করতে পারছিলাম একা রাস্তায়, একদম তো সেই সময়কার আসলে এক্সপিরিয়েন্সটা তো আমাদের সবার জন্য খুব ডিফারেন্ট ছিল। আমার না শৈকত ভাই মানে ওই গানটা একটু দুই লাইন না শুনলে আমার এখন মনটা আসলে ভরছে না, মনে হচ্ছে ইনকমপ্লিট থাকছে। না, এখানে আজকে একটা মানে সারপ্রাইজিং ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে আমাদের যে সিনেমাতে যে দুইজন ভোকাল যারা ছিল, আমি তো গিটারিস্ট ছিলাম, তো আমি গিটারিস্টের ক্যারেক্টার থাকবো এবং ওই অরিজিনাল ওই সিঙ্গার দুইজনই এখন গান গাইবে স্ক্রিনে। দর্শক আজকে ফার্স্ট টাইম জানতে পারবে যে বুবলি আপু এবং আদর আজাদ কত সুন্দর গান গায়। সো আমার এটা রিকোয়েস্ট না, আমার একটা রিকোয়েস্ট, আমি দর্শকদের পক্ষ থেকে এই রিকোয়েস্টটা করতে চাচ্ছি যে দুজনেই অনেক সুন্দর গান গায়। আর এই ছবিতে তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি ভাইয়া, বাট স্পেশালি যেই দুটো ডিপার্টমেন্ট না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের মেকআপের যিনি ছিলেন বা আমাদের গেটআপের যারা ছিলেন, মেকআপে তো ছিলেন আমাদের সবার পছন্দের সানি, আর গেটআপে ছিলেন হচ্ছে আমাদের সবার ভীষণ ভীষণ পছন্দের মনির ভাই। মানে হয় কি একটা ক্যারেক্টার কিন্তু যখন আমরা একটু রিয়েলিটি আমরা ই করতে চাই বা একটা রিয়েলভাবে আমরা অডিয়েন্সের কাছে আনতে চাই, এই দুটো জিনিস কিন্তু ছাড়া চলেই না। সো সেখানে আমার গেটআপটা ছিল একদমই আলাদা এবং সবারই প্রত্যেকটা ক্যারেক্টারের, আর মেকআপটা আমরা এতটাই সিম্পলি আমরা সব কিছু পোর্ট্রে করেছি যেন খুব ওভার কোনো কিছু না মনে হয়। এবং পুরোটা সময় আসলে সব কিছু মিলে হয় কি আসলে এই ডিপার্টমেন্টগুলোর যদি সেই কৃতিত্বটা না থাকতো ওভারঅল একটা টিম ওয়ার্ক কিন্তু এতটা ভালো হয় না। সো সবকিছুর মধ্যেই তো আছে সত্যি এই ডিপার্টমেন্টগুলো সেট করা এবং তাদের সেই ডেডিকেশন তাদের সেই কষ্টের কারণে। হ্যাঁ, ইভেন আমাদের সিনেমার প্রত্যেকটা গানগুলো যে এত মানে আমরা গানের কথা কেন বারবার বলছি এতটা ভালো, যেটা যেটা হচ্ছে যে সেটে একটা জিনিস আমরা সবাই খেয়াল করেছি যে শুটিং হচ্ছে সিনে শুটিং হচ্ছে কিন্তু সবাই কিন্তু গানটা সবার মুখে 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 একা রাস্তা বলি বা তোরি প্রেমে বলি রঙের দুনিয়া বলি মায়া মাখা বলি যেটাই বলি না কেন, তো এটা কিন্তু সেটাই হচ্ছে। তো দ্যাট মিন্স যখন একটা সেটে 100 জন মানুষ একটা গান বারবার তাদের মুখে আসছে তার মানে গানটা তাদের টাচ করছে।